দিল্লিতে মুকুল রায় রয়েছেন এবং কলকাতায় তোলপাড় রয়েছে কি তিনি কোথায় গেছেন, থানায় কমপ্লেনও করেছেন তার পুত্র শুভ্রাংশু রায়। মুকুল রায় থেকে আমরা জেনে নেব তিনি দিল্লি পরিবারের লোককে জানিয়ে এসছেন, তার শরীর কেমন সেটা নিয়েও প্রশ্ন উঠছে। মুকুলদা, দিল্লি আপনি এসছেন এবং তারপর থেকে প্রশ্ন রয়েছে, বিশেষ করে সবথেকে বড় প্রশ্ন, আপনার শারীরিক পরিস্থিতি এখন কেমন আছে? সম্পূর্ণ সুস্থ, আমি পূর্ণভাবে লোকের সাথে সবার সাথে কথা বলেই এখানে এসেছি। এখন বাড়ির সম্মতিতে হয়তো আসিনি, অতএব সে কারণে নানান লোক নানান প্রশ্ন করছে। আমি পূর্ণভাবে সুস্থ, স্বরূপ সরলভাবে রাজনীতির কাজেও এসেছি। রাজনীতির কাছে এসছেন কিন্তু অনেকদিন ধরে আপনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না? নিশ্চয়ই সক্রিয় ছিলাম না, কিন্তু মনে হয়েছিল সক্রিয় থাকার দরকার ছিল না। কিন্তু আমি এখন মনে করছি যে দিস ইজ দ্য হাই টাইম যে এইবার সিপিএমের বিরুদ্ধে বলার মতন স্বস্থ, সুস্থ, সবল, পরিপূর্ণভাবে একটা লোক দরকার। কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল এখন তৃণমূল কংগ্রেস, যে দল আপনারা একটা সময় তৈরি করেছিলেন। নিশ্চয়ই দেখ, আমি তাতে ছিলাম, সম্পূর্ণভাবে সাথ দিয়েছি, কিন্তু আজকে আমি আর নেই। কেন? না, তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয় না। তৃণমূলের এখন যে অবস্থা, তৃণমূলকে একদম সুস্থভাবে দল করতে হবে। কিন্তু আপনি একটা বিজেপির বিধায়ক এখন, এরম একটা জল্পনা চলছে মুকুলদা কি আপনি বিজেপিতে যোগ দিয়ে, এই প্রশ্ন উঠছিল কেন? আমি তো নিশ্চয়ই এখন যে অবস্থা তাতে আমাকে ঠিক করতে হবে কত, মানে কত তাড়াতাড়ি আমাকে বিজেপি যদি কাজ দেয় আমি কাজ নিয়ে পূর্ণভাবে কাজ করব। কিন্তু মুকুলদা, যে দুজন আপনাকে নিয়ে এসেছেন, ভগীরথ এবং রাজু, আমাকে ভগীরথ বা রাজু বলে কেউ আনেনি, আমি স্বেচ্ছাই নিজেভাবে এসেছে। এরা বিভিন্ন রাজনৈতিক দলের ছেলেদের সাথে দল করে, জেলায় দল করে, সার্বিকভাবে দল করে, এদের সাথে যোগাযোগ আছে। এরা বিভিন্ন রাজনৈতিক কর্মীর সাথে যোগাযোগ রেখে বিভিন্ন জায়গায় থাকে, তারা আমার সাথে যোগাযোগ রাখে। কিন্তু আপনার পুত্র তো বলছেন যে জোর করে ওরা নিয়ে, না আমি বলেছি এটা এটা ঠিক কথা নয়। আমার পুত্রের একটা ধারণা হতে পারে, আমি যেহেতু বাড়িতে না জানি ঠিক সব জায়গায় জানিয়ে আসিনি, তারা হয়তো যন্ত্রণা হতে পারে, পুত্রের ধারণা হতে পারে। আপনি বলছেন কি বিজেপি পুরোদমে এখন করবেন, সক্রিয় ছিলেন? একশোবার করবো। মাঝখানে আমি শারীরিক অসুস্থতার জন্য বসেছিলাম, এখন আবার ঠিক করেছি, আমি সুস্থ হয়েছি পুরোপুরি। আমি এখন পরিপূর্ণভাবে দল করার মানসিকতা রেখেই বিজেপির কাছে আবেদন করব। কি টার্গেট থাকবে বিজেপিতে এখন সক্রিয় হওয়ার? বিজেপির টার্গেট থাকবে একই তো, সিপিএমকে পশ্চিমবাংলা থেকে হাঁটাবার। আর তৃণমূলের? তৃণমূলের বিরুদ্ধে হাঁটাবার লড়াই তো, লড়াই তো তৃণমূলেরকেই হাঁটাবার লড়াই। কিন্তু মুকুলদা, যে তৃণমূল আপনি তৈরি করেছিলেন, সক্রিয় ছিলেন, ন্যাশনাল পার্টি দরজা পেয়েছিল, সেখন সেই দল আর ন্যাশনাল পার্টি দরজা থাকলো না ইলেকশন কমিশন, এটা ভুল করার কারণে তৃণমূল যা সক্রিয়ভাবে দল করে আমার মনে হয় না ঠিক ঠিকভাবে যোগাযোগ করেছি, তাই দলের মর্যাদা চলে গেছে, চেষ্টা করলেই হয়তো পেয়ে যেতে পারে। কিন্তু মুকুলদা, আপনি বলছেন আপনি স্বেচ্ছায় এসছেন, সেখানে থানায় এফআইআর হয়েছে, কলকাতা থেকে পুলিশ এখানে, আমি শুনেছি জায়গায় বহু জায়গায় হয়েছে, কিন্তু ঠিক কথা নয়, এটা ভুল ভালটি হয়েছে। পুলিশ আসতে পারে, রিয়ে আসতে পারে সার্বিকভাবে, কিন্তু আমি নিজে একদম স্বেচ্ছায়, একদম স্বেচ্ছায়ভাবে এসেছি আমি এখানে। স্বেচ্ছায় এসছেন, এখন দিল্লি পুলিশ এসে আপনার বয়ান নিয়ে গেল, তাদেরকে কী বললেন? তাদেরও যা বললাম আপনাদের বললাম, তাই একই বলেছি, তারা স্বেচ্ছায় এসেছি। সেক্ষেত্রে আপনার মনে হয় না কি যে এফআইআর হয়েছে এখন সেখান থেকে পুলিশ এসছে আপনাকে জোর করে হয়তো নিয়ে যাওয়ার চেষ্টা করা? না, এইসব এইসব চেষ্টা টেষ্টা হবে বলে আমার মনে হয় না, সে হলেও পারবে না, কারণ আমি একটা পূর্ণ স্বাভালক লোক, এইভাবে কাউকে অভিযোগ করলাম আর তাকে ধরে নিয়ে যাব, এ কিন্তু এখন আর হয় না ভারতবর্ষে কোথাও। কিন্তু মুকুলদা, শুভ্রাংশু বলেছে কি আপনার একটু মেন্টাল প্রবলেম রয়েছে, চিকিৎসা চলছে? আমার চিকিৎসা চলছে ঠিকই, আমি কোভিড হয়েছিল, আমি একবার দুবার তিনবার কোভিডে পড়েছি, তাই এখন আমি পূর্ণ সুস্থ এবং আগামী দিন আরও সুস্থ হয়ে যাব। সুস্থ তো আপনি হয়েছেন কিছুটা মুকুলদা, কিন্তু প্রশ্ন তো উঠছে না, আপনার বাড়ির থেকেই বলছে কি এইমসের রিপোর্ট রয়েছে? আর বলছি যে যা বলছে বলুক, এখনকার বর্তমান এইমসের রিপোর্ট, আমি আই অ্যাম অ্যাবসলুটলি ফিট। কিন্তু শুভ্রাংশু তো টিএমসিতে থেকে যাচ্ছে, আপনি বিজেপিতে থাকবেন, সেটা দেখা যাক, ও ভবিষ্যতে ও কী করবে ও বুঝবে। আপনি নাকি এরম বলেছেন যে শুভ্রাংশুকে বিজেপিতে আসা উচিত? আমি বলেছি যে পশ্চিমবাংলায় যদি সার্বিকভাবে সিপিএম এবং কংগ্রেসের বিরুদ্ধে দল করতে হয়, তৃণমূলের বিরুদ্ধে দল করতে হয়, সার্বিকভাবে তৃণমূল বা তাদের যে দল করতে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধেই থাকা উচিত। তো সে তো থাকতে চাইছে না, সে বলছে কি টিএমসি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য আপনাকে কিছু লোক দিল্লিতে নিয়ে এসেছে চক্রান্ত? ওসব বাজে কথা, আমি নিজে এসেছি, স্বেচ্ছায় এসেছি, স্ব ইচ্ছেই এসেছি।
আজকে পুরো দিন কী করলেন দিল্লিতে? বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বললাম। আচ্ছা, বাইরে গেছিলেন? বাইরে যাওয়া হয়নি। হ্যাঁ, এই বিভিন্ন রাজনৈতিক লোকের সাথে কথা বললাম। আরও আগামী কয়েকদিনে কী পরিকল্পনা আছে? বিভিন্ন জায়গায় যাব, কথাবার্তা বলবো। অমিতের সঙ্গে কোনো দেখা বা জিপিএন? আমি অমিতজির সাথে কথা বলেছি, ফোনে মানে কথা হয়েছে, আর সার্বিকভাবে গিয়ে দেখা হয়নি। নাড্ডাজির সঙ্গে গিয়ে কথা দেখা হয়নি, কিন্তু আমি মনে করি এদের হাতেই ভারতবর্ষের সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি নিশ্চিত সুরক্ষিত। মুকুলদা, 2021 তো বিজেপি খুব ততটা ভালো ফল করলো না, 2024 কী হবে লোকসভায়? নিশ্চয়ই ভালো ফল করবে, এখন থেকেই ভালো ফল করবে বিজেপি। পঞ্চায়েতে কী হবে মুকুলদা? পঞ্চায়েতে সার্বিক ফাইট হবে। হ্যাঁ, পঞ্চায়েতে কে টিএমসি ভালো করবে না বিজেপি? না, এইটা সার্বিকভাবে শাসক দল মানে ওখানে টিএমসি, কিন্তু সার্বিকভাবে বিজেপির একটা শক্ত সমর্থন লড়াই দেবে। আচ্ছা, লড়াই। আর এমনি মুকুলদা, রাজ্যের মধ্যে শুভেন্দু আছে, দিলীপ আছে, সুকান্ত মজুমদারকে এখন প্রেসিডেন্ট করা হয়েছে, কীভাবে লড়াই তারা করছেন আপনি দূর থেকে দেখছেন? সার্বিকভাবে চেষ্টা করছে লড়াই করার, আমার ধারণা আগামী দিন আরও ভালো হবে। শুভেন্দুর নেতৃত্বে কাজ হবে? কারোর নেতৃত্বে এরম বলাটা ঠিক নয়, এখানে বসে বা আমি সার্বিকভাবে বলাও ঠিক না, নিশ্চয়ই সবাই মিলেই করবে। কিন্তু মুকুলদা, আমার মনে আছে আপনি 2016 সালে একবার বলেছিলেন, যখন টিএমসি থেকে আপনি প্রায় সরে যাচ্ছিলেন, যে শুভেন্দুকে সেখানে যুব ফ্রন্ট থেকে সরানোটা ভুল হয়েছিল, ভুল স্বীকার আপনি করেছিলেন। এখন কি আপনি মনে হয় শুভেন্দু ঠিক জায়গা পেয়েছে বিজেপিতে? না, এটা তো সার্বিকভাবে দলের দায়িত্ব নেবে দলের দল দ্বারা চালায় যারা, তারা কী করবে জানি না, কিন্তু এই মুহূর্তে নয়, সার্বিকভাবে সবাই মিলে একসাথে করলেই ভালো হয়। আচ্ছা আচ্ছা, মুকুলদা এখন কদিন থাকবেন দিল্লিতে? যে কদিন দরকার হয়, মানে কোনো ঠিক করে আসেন? না, কোনো ঠিক করে আসি। তো কার কার সঙ্গে দেখা করবেন এমনি একটা কিছু চিন্তা? যার সাথে দেখা পাবো তার যে যায় আছে, আমি বলবো পশ্চিমবাংলা থেকে সিপিএমকে হাঁটাও। সিপিএম আর বাকি দলগুলোকে? বাকি দল তার কে আছে? কিন্তু মুকুলদা, আপনি দিল্লি আসার মানেই না পুরো রাজনীতি স্টার্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গে। মুকুল আবার দিল্লি গেলেন, কার সঙ্গে দেখা করবেন, এবং বাংলাতে রাজনীতিতে তার কী প্রভাব পড়তে পারে, তাদেরকে কী বলবেন? রাজনীতিতে তো প্রভাব পড়বেই। তো কোনো প্ল্যান নিয়েছেন? আচ্ছা, এমসিইউকে দেখাতে যাবেন কিছু? না, ডাক্তার ফাক্তার দেখা করে দাও, এত দূর বাড়িতে এসছি, যখন দেখা তো করবো ডাক্তারের সাথে। 2024 কী হবে মুকুলদা লোকসভা ইলেকশনের পর, কে প্রধানমন্ত্রী হবে? এখনই বলা যায় না। একটা তৃতীয় ফ্রন্ট তৈরি করার চেষ্টা করা হচ্ছে বা অন্য ফ্রন্ট বিরোধীরা করতে চাইছে, সে ভবিষ্যৎ কী হবে যায় না। মুকুলদা, একটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে মুকুলদা, 2019 সালে যখন ভোট হয়েছিল বেঙ্গলে, তখন আপনি আমাকে বলেছিলেন যে 15টা সিট জিতবে বিজেপি, তার কাছাকাছি 18টা সিট তারা জিতেছিল। এবার 2024 জন্য কী প্রেডিকশন রয়েছে, টিএমসি কত জিতবে, বিজেপি কত জিতবে? এটা বলা খুব মুশকিল, ভোটের অঙ্কে তো রেজাল্ট কী হবে বলা যায় না এত তাড়াতাড়ি, তবে ভোটের অঙ্কে এই অবস্থায় আছে যে একটা সার্বিক ভালো ফলাফল হবে বিজেপির। বিজেপি নিশ্চয়ই ভালো করবে। আচ্ছা আচ্ছা, তো এইটা মুকুলদা, কালকে কারোর সঙ্গে দেখা করবেন আপনি? দেখা কী কখন হবে বলা যায় না, আমি তো চেষ্টা করবো নরেন্দ্র মোদীজির সাথে দেখা হলে, প্রধানমন্ত্রীর সাথে এত দূর কাছাকাছি এসেছি, দেখা করতে পারলে তো খুবই ভালো হয়। কৈলাসজি এবং অমিত শাহজির সঙ্গে কথা হলো, কী বললেন, কী কথা হলো? ঠিক আছে, কৈলাসজিকেও আমি আমার ইয়ে করলাম, আমার তরফে আন্তরিক শুভেচ্ছা জানালাম এবং সবাইকে বললাম আসুন সবাই মিলে করলে আরও ভালো নিশ্চয় করবে বিজেপি। ধন্যবাদ। তো জানালেন মুকুল রায় কি তিনি দিল্লিতে কেন এসছেন এবং তিনি স্বেচ্ছায় এসছেন সেটা কথাও তিনি বলছেন। তার সঙ্গে সঙ্গে শুভ্রাংশু যে অভিযোগগুলো আজকে করেছিলেন সাংবাদিক বৈঠক করে, সেটাকেও তিনি মানছেন না, তিনি বলছেন তিনি স্বেচ্ছায় এসছেন, যাদের যারা তাকে নিয়ে এসছেন তারাও জোর করে নিয়ে আসেননি, তাদেরকে তিনিই বলেছিলেন নিয়ে আসতে দিল্লিতে, তাই এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন, আগামী আরও কয়েকদিনে থাকবেন এবং রাজনীতি কর্মসূচি তো তার রয়েছেই, পারলে তিনি একবার হয়তো এমসিইউ চিকিৎসার জন্য যেতে পারেন। বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নয়াদিল্লি। পাল্টা কি বললেন শুভ্রাংশু রায়? বললেন, আমার সঙ্গে কোনো কথা হয়নি, ফোনেও পাইনি, কিছুই জানি না এবিপি আনন্দে, এমনটাই দাবি করলেন মুকুল পুত্র। সুস্থ আছেন কিনা সেটাই জানার প্রতিক্রিয়া শুভ্রাংশুর। মুকুল বাবুর সাথে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছে এবং তিনি স্পষ্ট বলেছেন তিনি নিজে স্বেচ্ছায় গেছেন, কেউ তাকে জোর করে নিয়ে যায়নি, তিনি নিজে স্বেচ্ছায় এসেছেন। কি বলবেন আপনি? হাঁটার কয়েকটি ক্যাটাগরি থাকে। মুকুল রায়কে তোমরা বিগত অনেক বছর ধরে দেখেছি, সেই মুকুল রায় আর আজকের মুকুল রায় কি এক?
দু নম্বর, আমি যদি মিথ্যা কথা বলেই থাকি তাহলে ডাক্তার রিপোর্ট ভুল বলছে। আমি বেসরকারি তিনটে হসপিটালের রিপোর্ট দেখাতে পারি, সরকারি দুটো হসপিটাল পারি, আর কেন্দ্রীয় সরকারের একটা পারি। এই রিপোর্টগুলো বাবার সম্বন্ধে আছে, বাবার যে অপারেশনটা হয়েছে সেই রিপোর্টও রয়েছে। তাহলে অপারেশনটাও কি জোর করে করানো হয়েছে? আমি আগের স্ট্যান্ডে এখনও রয়েছি যে বাবার সাথে কিন্তু আমার তিল্লাও কোনো কথা হয়নি, এরপরে হবে কিনা আমি তাও জানি না। তিনি নিজের মধ্যে নিজে নেই, এইটুকু আমি বলতে পারি। তিনি কিন্তু বলছেন আপনার সাথে অন্তত দু থেকে তিনবার তার কথা হয়েছে, এটাও কি ভুল করেই বলছেন? আপনি দেখুন বাবার ফোন থেকে আমার ফোনে একটাও ফোন এসেছে কিনা, আর আমি কতবার কাল থেকে ফোন করেছি কিনা। তৃতীয় বিষয়, উনি যেটা বলছেন যে অমিত শাহর সাথে উনি দেখা করবেন, কৈলাস বিজয় বর্গের সঙ্গে ওনার কথা হয়েছে এবং উনি বিজেপিতে যোগ দিচ্ছেন। আমি কি বললাম, বাবা লাস্ট তিন বছর বা চার বছরের মেমোরি টোটাল লস হয়েছে। বাবা ভাবছে বাবা এখনো এমপি আছে, সে পার্লামেন্টে যাচ্ছে, অমিত শাহর সাথে কথা বলছে বা কৈলাসজির সাথে কথা বলছে, এতে তার কোনো ভুল নেই। এটা একটা রোগ, এই রোগটার চিকিৎসা চলছে, তাকে টাইম দিতে হবে। বলেছে আপনারও বিজেপিতে যোগ দেওয়া উচিত, আপনি নিজে তৃণমূল কংগ্রেস করেন, উনি বলেছেন যে আপনারও বিজেপিতে যোগ দেওয়া উচিত। আমি একটা প্রাপ্তবয়স্ক ছেলে, আমি কি করব না করব সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি দলটা মমতা ব্যানার্জিকে দেখে করি, কোনো কোনো লিডার আবার এই নিয়ে কথাক্ষও করেছে আজকে আমি শুনেছি, আমি কাউকে জড়াচ্ছি না। আমি তৃণমূল কংগ্রেসটা ভালো করে করতে চাই। এই 2019 মতো একজন লিডারের কথা দয়া করে আমাকে আর ঠেলে ঠেলে বিজেপির দিকে পাঠিয়ে দেবেন। আপনি তো উদ্বিগ্ন যে এখনো পর্যন্ত আপনার সাথে কথা হয়নি, কাদের সাথে গেলেন? বাবা পরশুদিন থেকে ইনসুলিনটা নিচ্ছে না, ওষুধ কি খাচ্ছে আমি জানি না, সেগুলো তো প্রতিদিন নজর রাখতাম আমি। রাতে এসে হলেও জিজ্ঞেস করতাম ইনসুলিনটা নিচ্ছে কিনা, না নিলে রাত্রিবেলা পকাপকি করে ইনসুলিনটা দিতাম। তার সুগার যদি এখন মাপা হয় আপনি দেখবেন সুগার আছে প্রায় 300-এর কাছাকাছি, র্যান্ডাম সুগার। অভিষেক শীলকে তলব করেছে ইডি। তদন্তে উঠে এসেছে অয়নের সংস্থা এবিএস ইনফোজোন প্রাইভেট লিমিটেডের কো ডিরেক্টর ছিলেন কাকলি। ইডি সূত্রে খবর, তার অ্যাকাউন্টেও আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। গত সপ্তাহে বিচারক প্রশ্ন তোলেন কেন অয়নের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। আজই এলেন অয়ন শীলের মা বাবা। অন্যদিকে কল্যাণী এমসে নিয়োগ দুর্নীতি মামলায় বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে ফের তলব সিআইডির। সকাল 11টা নাগাদ ভবানী ভবনে পৌঁছলেন নীলাদ্রি শেখর দানা। এর আগেও তাঁকে এই মামলায় একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। বিজেপি বিধায়কের মেয়ের চাকরি সংক্রান্ত বিষয়ে একাধিক বেনিয়মের অভিযোগ ওঠে, সেই অভিযোগের প্রেক্ষিতে এখন নীলাদ্রি শেখর দানাকে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে। নিশীথ প্রামাণিকের গাড়িতে কনভয় হামলার ঘটনায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগের তদন্তে স্থগিতাদেশের নির্দেশ প্রত্যাহার। নির্দেশ প্রত্যাহার করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। পুলিশ নিজের মতো তদন্ত করতে পারবে, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করতে পারবে না, শুনানিতে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিধ্বংসী অগ্নিকাণ্ডে বশীভূত চেঙ্গাইল স্টেশন লাগোয়া লাডলো মিল মার্কেট। আগুনের গ্রাসে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে 150-এরও বেশি দোকান। গতকাল রাত 1:30 নাগাদ আগুন লাগে, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকলের 10টি ইঞ্জিনের বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝলক